সালটা ছিল 1948, দিনটা 30শে জানুয়ারি, অর্থাৎ আজকের দিন, আর সময়টা ছিল বিকেল 5:15। দেশে চলছে প্রতিবেশী দেশের হামলা, আর দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় তখন বিপুল রিফিউজিদের ব্যাপক আনাগোনা, যার জন্য বিভিন্ন জায়গায় চলছে দাঙ্গা। এমন সময় গান্ধী চললেন দিল্লির জিডি বিড়লা হাউসে বিকেলের প্রার্থনা স্বার্থে, যেখানে রয়েছে প্রচুর ভিড়, যারা একটি বার তার বাপুকে দেখবার জন্য ভিড় করেছে। কিন্তু সেই ভিড় ঠেলে একটি লোক ছুটে এলো বাপুর দিকে, যেন তার চরণস্পর্শ করবার জন্য সে অনেক দূর থেকে এসেছে। কিন্তু না, হঠাৎ তার পকেট থেকে বেরোলো একটি পিস্তল, যার 3টি গুলি বাপুর দিকে ছুটে এলো এবং তার বুক এবং পিঠ বিদীর্ণ করে দিল। বাপু চলে গেলেন। তাকে খুন করলো গুলি নয়, আইডিওলজি। গুলিচালকের নাম হয়তো নাথুরাম গডসে হতে পারে। সেই দিন নাথুরাম গডসে না পারলেও অন্য আরেকজন বাপুকে শেষ করে দিত, কারণ বাপু সমাজের বিষবৃক্ষে গোড়ায় আঘাত করেছিলেন। কিন্তু গান্ধীকে কি ওই 3টি গুলি শেষ করতে পেরেছিল? আমাদের পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ভারতে তার বা তার বিচারধারা কি কোনো প্রভাব পড়েনি? আমরা আজকে তার প্রয়াণ দিবসে এই নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব, আর দেখব গান্ধী কি আমাদের এই মডার্ন 21st সেঞ্চুরিতে আজও প্রাসঙ্গিক। আমরা আমাদের এই ভিডিওতে যে সমস্ত পয়েন্টগুলি তুলে ধরেছি, সে সমস্ত পয়েন্টগুলির এগেনস্টের লজিক এবং এভিডেন্স এই ভিডিওতেই প্রোভাইড করেছি। তাই আপনারা সেই সবদি দেখুন, কারণ এতে আপনারা আমাদের দেশের ভবিষ্যৎ গঠনের পিছনে গান্ধীর অবদানকে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। ও, আর একটা কথা, কেমন লাগলো ভিডিওটা এটা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশানে ভদ্র ভাষায়। গান্ধী যেরকম ডিবেট করতে ভালোবাসতেন, তেমনি আসুন কমেন্টে আমরা ডিবেট করি, এতে সবার উন্নতি হবে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তবে তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, কারণ এই বেল আইকনটি প্রেস করা থাকলে আপনি আমাদের বানানোর প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সঠিক সময় পেয়ে যেতে পারবেন, কারণ আমরা এইরকম ইন্টারেস্টিং এবং কন্টেম্পোরারি টপিকের উপর ভিডিও সবসময় বানিয়ে থাকি। সবার প্রথমে যে কারণের জন্য গান্ধী এখনও ম্যাটার করে, সেটা হলো গান্ধী আমাদের উপরে হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবার একটি নতুন পন্থা দিয়েছিলেন, যা ছিল হিংসা বিরোধী, অহিংস। যখন সমাজের এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের উপর অত্যাচার করে বা কোনো সম্প্রদায়ের উপর সেই সম্প্রদায়ের নিজের নির্বাচিত সরকার নির্যাতন করে, তখন সেই সম্প্রদায়টির কাছে 3টি রাস্তা খোলা থাকে। 1, মুখ বুঝে অনিচ্ছা সত্ত্বেও অত্যাচার বা নির্যাতন মেনে নেওয়া, যেমনটি হতো গান্ধীর ইন্ডিয়ান পলিটিক্সে আসার আগে। ইন্ডিয়ান ন্যাশনালিস্টরা ব্রিটিশ বাবুদের কাছে পিটিশন দিত তৎকালীন ব্রিটিশ সরকারের বিভিন্ন নির্যাতনের বিরুদ্ধে। তারাও কিন্তু ব্রিটিশদের অত্যাচারের মুখ বুঝে মেনে নেননি, কিন্তু তাদের টেকনিক অফ প্রোটেস্ট এতটাই ইনএফিসিয়েন্ট ছিল যে তা মুখ বুঝে মেনে নেওয়ার সমান। 2, অত্যাচারের বিরুদ্ধে সহিংস আন্দোলন, যেমনটি করেছিলেন ভারতের রেভলিউশনারি লিডাররা, যেমন ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, চন্দ্রশেখর আজাদ, রামপ্রসাদ বিসমিল, সূর্য সেন, বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরামরা। কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে সেই সময় ব্রিটিশ সরকার ছিল পৃথিবীর সবথেকে শক্তিশালী সেনার অধিকারী, তাই তাদের বিরুদ্ধে যদি কেউ অস্ত্র উঠাতো তাহলে তাকে ব্রিটিশ সরকার খুব তাড়াতাড়ি দমন করে দিত, ফলে সশস্ত্র আন্দোলন কোনোদিনই দীর্ঘজীবী হয়নি। 3, গান্ধীবাদী নিরস্ত্র বিদ্রোহ, তিনি এর মাধ্যমে হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করেছিলেন যাতে তারা ক্রুর ব্রিটিশ আইন না মেনে বিদ্রোহ শুরু করে, যেমন তিনি সল্ট মার্চ বা লবণ সত্যাগ্রহতে করে দেখিয়েছিলেন, যখন লাখ লাখ মানুষ স্বেচ্ছায় জেলে যান ব্রিটিশ কানুন ভঙ্গ করে। তার এই সত্যাগ্রহের টেকনিক শুধুমাত্র ভারতেই নয়, সারা বিশ্বে বিখ্যাত হয়ে উঠেছিল, যেমন তার সত্যাগ্রহের টেকনিককে কাজে লাগায় মার্টিন লুথার কিং জুনিয়র। সত্যাগ্রহতে অন্যায় প্রতিবাদ করতে অত্যাচারিত অত্যাচারীর উপরে কোনো রকম বল প্রয়োগ করে না, অত্যাচারীর সামনে অত্যাচারিত তার নিজের উপর বল প্রয়োগ করে, যাতনা দেয়, যেমন অনশন করে, জেলে যায় ইত্যাদি। আমরা বর্তমান ভারতেও দেখতে পারি যে সরকারের বিরুদ্ধে বল প্রয়োগের মাধ্যমে যে সমস্ত বিদ্রোহ হয়, সে সমস্ত বিদ্রোহকে সরকার খুবই তাড়াতাড়ি দমন করে ফেলে, যেমন নকশালবাদ। ঠিক তার অপোজিট অহিংস প্রতিবাদ কতটা কার্যকরী হয় সেটা আমরা সহজে দেখতে পারি, যেমন কৃষক আন্দোলন। 2. কারণ যার জন্য গান্ধী এখনও ম্যাটার করে তা হলো প্যাট্রিয়টিজম ইজ বেটার দ্যান ন্যাশনালিজম। প্যাট্রিয়টিক ম্যান নিজের দেশকে ভালোবাসে, কিন্তু ন্যাশনালিস্ট ম্যান অন্যের দেশকে ঘৃণা করে। গান্ধী নিজের দেশকে ভালোবাসতেন, কিন্তু তিনি এটাও মানতেন যে তার দেশে অনেক সমস্যা আছে যাকে ঠিক করা অত্যন্ত দরকার। তার ক্যাম্পেনগুলির মধ্যে যে ক্যাম্পেন তার সারা জীবন ধরে চলেছিল তা হলো অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই, যার জন্য ভারতের একটি বড় অংশ ছিল মেইন স্ট্রিম থেকে আলাদা। এছাড়াও তিনি মানতেন যে ভারতের মহিলারা অত্যন্ত নির্যাতিত, তাই তিনি তাদেরকে উদ্ধার করবার জন্য এবং তাদেরকে সমাজের সামনের সারিতে আনবার জন্য তাদের তৎকালীন পলিটিক্সে আনতে চেয়েছিলেন, যেমন তার একার চেষ্টায় 1925 সালে মহিলা লেখিকা সরোজিনী নাইডুকে কংগ্রেস প্রেসিডেন্ট বানানো হয়, কারণ তিনি যোগ্য ছিলেন। 3rd যে রিজন যার জন্য গান্ধী এখনও ম্যাটার করে তা হলো গান্ধী হিন্দু ধর্মচর্চা করতেন অত্যন্ত নিষ্ঠার সাথে,
কিন্তু তিনি মানতেন যে নাগরিকত্ব ধর্মের ভিত্তিতে হওয়া উচিত নয়। তিনি সারা জীবন ব্রিটিশদের বিরুদ্ধে ভারতকে স্বাধীন করবার জন্য লড়েন, কিন্তু তিনি শেষে ফেল করলেন, কারণ ভারতে দুটি টুকরো হলো, ভারত এবং পাকিস্তান। 1947 সালে পার্টিশনের পর তিনি একটি স্পিচ দেন, যাতে তিনি বলেন যে পাকিস্তান তার সংখ্যালঘুদের উপরে যা করেছে ভারতে তা হবে না, ভারতে সব ধর্মের সমান অধিকার থাকবে। এমনকি তার শেষ অনশনও ছিল হিন্দু মুসলিম নাহানিকে শেষ করবার জন্য। তখনকার দিনে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা একটি এক্সট্রাঅর্ডিনারি বিষয় ছিল। গান্ধী কোনোদিনই ভারতকে হিন্দু রাষ্ট্র বলে ক্লেম করেনি। ফোর্থ যে কারণের জন্য গান্ধী এখনও ম্যাটার করে তা হলো, তিনি সারা জীবন ধরে নিজের অবস্থানকে, নিজের চিন্তাকে এক জায়গায় ধরে রাখেনি। গান্ধী বলতেন, ওয়েন ফ্যাক্টস চেঞ্জ আই চেঞ্জ মাই মাইন্ড, মানে যখন পরিস্থিতি বদলাবে আমি আমার অবস্থান পরিবর্তন করব। তিনি সারা জীবন ডিবেট করেছেন, ডিসকাশন করেছেন। তার ও রবীন্দ্রনাথের মধ্যে যে ডিবেট তা একটি সোনার খনি, আমাদের সেগুলি পড়া উচিত। এই ডিবেট এবং ডিসকাশনের মাধ্যমেই তিনি নিজেকে কারেকশান করতেন। এই ডিবেট তাকে করে তুলেছিল অস্পৃশ্যতা নির্মূলীকরণের এক বড় যোদ্ধা। তাই তার জীবনের প্রথম দিকের বয়ান থেকে অনেকেই তাকে ডিফেম করতে পারে, কিন্তু তিনি শেষে সেখান থেকে সরে এসেছিলেন। ফিফথ যে কারণের জন্য গান্ধী এখনও প্রাসঙ্গিক তা হলো, তার একটি বড় গুণ ছিল, তিনি তার ফলোয়ারের থেকে অসাধারণ ভবিষ্যৎ নেতা তৈরি করতে পারতেন। তিনি প্রতিভাকে চিহ্নিত করতেন, লালন পালন করতেন এবং তারপর তিনি সেই প্রতিভাকে মুক্ত করে দিতেন। তার ফলোয়ারদের মধ্যে ছিলেন জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, সরোজিনী নাইডু, সি রাজগোপালাচারী, রাজেন্দ্র প্রসাদ, মৌলানা আজাদ, জে বি কৃপালিনী এবং আরও অনেকে। গান্ধী সমাজের বিভিন্ন পেশা এবং সমাজের বিভিন্ন স্তরের লোককে স্বাধীনতা যুদ্ধে নিয়ে আসতেন এবং তাদের আলাদা আলাদা কাজ দিতেন। যেমন অনেককে তিনি রাজ্যে রাজ্যে কংগ্রেসের প্রসার ঘটাতে বলেন, যেমন সুভাষচন্দ্র বোস বাংলা কংগ্রেসের লিডার ছিলেন, রাজেন্দ্র প্রসাদ বিহার কংগ্রেস এবং সি রাজগোপালাচারী তামিলনাড়ু কংগ্রেসের লিডার ছিলেন। আবার অনেককে গান্ধী গঠনমূলক কাজকর্ম করতে বলতেন, যেমন জাকির হোসেনকে দেশের শিক্ষার জন্য নিয়োজিত করেছিলেন এবং কুমার আপ্পাকে করেছিলেন রুরাল ডেভেলপমেন্টের কাজে নিয়োজিত। কিন্তু তার চলে যাবার পর ভারতের পরবর্তী নেতারা যেমন জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী এবং নরেন্দ্র মোদী কেউ কোনো বড় লিডার তৈরি করতে পারেননি, তারা সবাই ছিলেন সেলফ সেন্টার্ড। ৬ নম্বর যে কারণের জন্য গান্ধী আজও প্রাসঙ্গিক তা হলো, গান্ধী তার পলিটিক্যাল অপোনেন্টদের কথা শুনতেন এবং বোঝবার চেষ্টা করতেন। তিনি তাদের সাথে ডিবেট করতেন, চর্চা করতেন, যাতে কোনো মধ্যস্থতা করা যায়। তার পলিটিক্যাল অপোনেন্টদের উপরে কোনো রকম কোনো ক্ষোভ থাকতো না। অনেক বিরোধী তার প্রতি অফেন্সিভ ছিলেন, যেমন বিআর আম্বেদকর। তিনি প্রত্যেকটি আন্দোলন শুরু করবার আগে ব্রিটিশ ভাইসরয়ের কাছে যেতেন এবং বলতেন যে তিনি আন্দোলন করতে একেবারেই চান না, তাই ভাইসরয় যেন কোনো মধ্যস্থতা করে নেন যাতে দেশের ভালো হয়। কিন্তু প্রত্যেকবার ভাইসরয় মানেননি, তাই গান্ধী তার মুভমেন্ট শুরু করেছিলেন। এ ধরনের পলিটিক্যাল অ্যাপ্রোচ আজকাল নেতাদের মধ্যে দেখা যায় না, কারণ তারা শুনতে একেবারেই ভালোবাসেন না। সপ্তম যে কারণের জন্য গান্ধী আজও প্রাসঙ্গিক তা হলো, তার জীবন ছিল ট্রান্সপারেন্ট, যে কেউ তার সাথে দেখা করতে পারতেন। আজ সেটা ভাবতে পারবেন? আপনার নির্বাচিত প্রধানমন্ত্রীর সাথে দেখা করবার জন্য আপনাকে এক বছর পর্যন্ত ওয়েট করতে হতে পারে। ভারতের যে কোনো প্রান্ত থেকে লোক গান্ধীর কাছে গিয়ে তার সামনে ডিবেট করতে পারত এবং আর্গিউ করতে পারত। ভাবুন, সেই সময় গান্ধী ছিলেন ইন্ডিয়াস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট লিডার। ভাবুন তিনি কতটা ডেমোক্রেটিক ছিলেন। অষ্টম যে কারণের জন্য গান্ধী আজও প্রাসঙ্গিক, গান্ধী গুজরাটি হলেও তিনি নিজেকে গুজরাতি করে রাখেননি, কারণ তার সহকর্মীরা ছিলেন বাঙালি, মারাঠি, তামিল, ওড়িয়া ইত্যাদি। তিনি ভারতের লিঙ্গুইস্টিক প্লুরালিজমকে সমর্থন করতেন এবং তাকে প্রমোট করতেন। তিনি কোনোদিনই চাননি ভারতের রাষ্ট্রভাষা হিন্দি হোক। তিনি বলতেন, যেহেতু হিন্দি অনেক লোকের মাতৃভাষা, তাই হিন্দি ভারতের লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হতে পারে। কিন্তু প্রত্যেক রাজ্য তাদের নিজের নিজের মাতৃভাষাতেই তাদের নিজের কাজকর্ম চালাতে পারে, কারণ যেমন সব ধর্মের মানুষের সমান অধিকার আছে, তেমনি সব ভাষার সমান অধিকার আছে ভারতে। গান্ধী ডিবেট এবং ডিসকাশনকে হিংসার থেকে বেশি প্রাধান্য দিয়েছিলেন, তাই আমাদের দেশ একটি মাল্টি পার্টি ডেমোক্রেসি হয়েছে। না হলে আমরা হয়তো সিঙ্গেল পার্টি টোটালিটেরিয়ান স্টেটে পরিণত হতাম, যেমন চায়না, ভিয়েতনাম, যারা রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে স্বাধীন হয়েছিল, আর বিজয়ী দল সেই থেকে আজও ক্ষমতায় আসেন। তিনি বলতেন, অহিংস সত্যাগ্রহ হলো তর্ক এবং চর্চা, যা অ্যাকচুয়ালি ডেমোক্রেসির মূল কথা। গান্ধী এবং আম্বেদকরের জন্যই কাস্ট ইকুয়ালিটি এবং জেন্ডার ইকুয়ালিটি ভারতের সংবিধানে জায়গা পেয়েছে, যা ভারতের ইতিহাসে কোনোদিন হয়নি, কারণ ভারতীয় সমাজ সবসময় শ্রেণীতে বিভক্ত ছিল। তাও আমরা আমাদের কনস্টিটিউশনের মাধ্যমে সবার জন্য ইকুয়াল রাইট প্রদান করেছি, সে ডিফারেন্ট কাস্টের জন্যই হোক আর পুরুষ আর মহিলার জন্যই হোক। গান্ধী ছিলেন বলেই আমরা হয়তো কোনো বিশেষ ধর্মকে বিশেষ মর্যাদা দিতে পারিনি, যার ফলে আমরা এখনও পাকিস্তান হয়ে যায়নি, যারা সিটিজেনশিপকে ধর্মের ভিত্তিতে প্রদান করে। কিন্তু আমি এটা বলছি না যে শুধুমাত্র গান্ধী ছিল বলেই ভারত ডেমোক্রেটিক দেশে পরিণত হয়েছে, কিন্তু ভারতকে ডেমোক্রেটিক এবং প্লুরালিস্ট বানানোর জন্য গান্ধী সেন্ট্রাল রোল প্লে করেছিলেন। তিনি ক্রমাগত সত্যাগ্রহ, ডেমোক্রেসি, রিলিজিয়াস প্লুরালিজম, কালচারাল প্লুরালিজম, সোশ্যাল টলারেন্সের উপরে জোর দিয়েছিলেন বলেই আজ আমাদের দেশ ডেমোক্রেটিক এবং প্লুরালিস্ট। গান্ধিজম একটা ভাস্ট সাবজেক্ট, যার উপর আমরা অন্য কোনো দিন চর্চা করব,
যেখানে আমরা দেখব যে কী করে গান্ধীজম ব্রিটিশদের বিরুদ্ধে একটি অচুক হাতিয়ারে পরিণত হয়েছিল। আজ আমরা আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করছি। এই ভিডিওটি কেমন লাগলো তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে আমরা এইরকম ইন্টারেস্টিং এবং কন্টেম্পোরারি টপিকের উপরে ভিডিও আপনাদের সামনে সবসময় নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ টিম কনসেপ্টোপিডিয়া।